এটা দিয়ে একবার মুখ ধুয়ে নিন, মুহূর্তেই ত্বকের সকল প্রকার সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে। ত্বকের মেস্তার দাগ, ব্রণের দাগ, চোখের নিচের কালো দাগ এবং রোদে পোড়া কালো দাগ সব খুব সহজেই দূর করে ত্বককে করবে চাঁদের মতো সুন্দর। এছাড়াও ত্বককে করবে গ্লাস স্কিনের মতো চকচকে। আশা করি আজকের এই রেমেডি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। রেমেডি তৈরি করার জন্য প্রথমেই আমি একটি পরিষ্কার হাঁড়ি নিয়ে নিয়েছি। এই হাঁড়ির মধ্যে এক কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। এক কাপ পরিমাণ পানির মধ্যে দিয়ে দিব এক প্যাকেট গ্রিন টি। এখানে অবশ্যই গ্রিন টি ব্যবহার করতে হবে। গ্রিন টি আমাদের ত্বকের কালো দাগ ছোপ দূর করতে সহায়তা করে, যেমন মেস্তার দাগ, চোখের নিচের কালো দাগ এবং রোদে পোড়া কালো দাগ ছোপ খুব সহজেই দূর করে। উপাদান মিশ্রিত হাঁড়িটাকে চুলার উপরে বসিয়ে দিলাম। প্রথমে চুলার হিট হাই হিটে করে দিব। যখন পানিগুলো ফুটে আসবে তখন চুলার হিট মিডিয়াম লো হিটে করে দিয়ে উপাদানগুলোকে 10 মিনিট জাল করে নিব। দেখতে পাচ্ছেন পানিগুলো ফুটে এসেছে, তো এই পর্যায়ে চুলার হিট মিডিয়াম লো হিটে করে দিয়ে উপাদানগুলোকে 10 মিনিট জাল করে ফিরে আসব। ফিরে এসেছি 10 মিনিট পর, তো দেখতে পাচ্ছেন উপাদানগুলোকে খুব ভালোভাবে জাল করে নিয়েছি। উপাদানগুলো খুব সুন্দর জাল হয়ে গেছে এবং পানির রং কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এই পর্যায়ে চুলার হিট বন্ধ করে দিব এবং উপাদান মিশ্রিত হাঁড়িটাকে চুলা থেকে নামিয়ে নিব। উপাদান মিশ্রিত হাঁড়িটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এই পর্যায়ে এই উপাদানগুলো একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে একটি পরিষ্কার বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এই পর্যায়ে একটি পরিষ্কার বাটির মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ উপাদান নিয়ে নিচ্ছি। এই উপাদানের সাথে আরো কিছু উপাদান মিশিয়ে নিব। তো নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলের মধ্যে রয়েছে ভিটামিন ই, যা ত্বকের কালো দাগ ছোপ দূর করতে সহায়তা করে, যেমন মেস্তার দাগ, ব্রণের দাগ, চোখের নিচের কালো দাগ এবং রোদে পোড়া কালো দাগ ছোপ খুব সহজেই দূর করে। এছাড়াও ত্বকের বলি রেখা দূর করে, ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টানটান করে, ত্বককে করে গভীর থেকে ফর্সা এবং গ্লাস স্কিনের মতো চকচকে। তো অ্যালোভেরা জেল উপাদানগুলোর সাথে চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব 2 চামচ পরিমাণ বেসন। বেসন ত্বকের বলি রেখা দূর করে, ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টানটান করে, ত্বকের কালো দাগ ছোপ খুব সহজেই দূর করে এবং ত্বকের ময়লাকে গভীর থেকে তুলে আনে। তো বেসন চামচের সাহায্যে উপাদানগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে নিয়ে নিয়েছি কফি পাউডার। এখানে 1 চামচ পরিমাণ কফি পাউডার দিয়ে দিব। কফি পাউডার ত্বকের কালো দাগ ছোপ দূর করে, ত্বকের বলি রেখা দূর করে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। তো উপাদানগুলোকে চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে নিয়ে নিয়েছি মধু। এখানে 1/2 চামচ পরিমাণ মধু দিয়ে দিব। মধু আমাদের ত্বকের বলি রেখা দূর করে, ত্বকের কালো দাগ ছোপ দূর করে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। তো সবগুলো উপাদান খুব ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপাদান চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ত্বকের যত্নে 100% কার্যকরী রেমেডি খুব সহজেই তৈরি হয়ে গেল। এখন আমি আপনাদেরকে বলে দিব এই রেমেডি আপনারা কিভাবে আপনাদের ত্বকের যত্নে ব্যবহার করবেন। এই রেমেডিটি আপনারা রাতে ঘুমাতে যাবার আগে আপনাদের ত্বকের যত্নে ব্যবহার করবেন। প্রথমে আপনাদের ত্বকটিকে ফেস ওয়াশ দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেবেন। এরপর একটি মেকআপ ব্রাশ অথবা আঙুলের সাহায্যে রেমেডিটি আপনাদের ত্বকের মধ্যে লাগিয়ে নেবেন। রেমেডিটি খুব ভালোভাবে ত্বকের মধ্যে লাগানো হলে আঙুলের সাহায্যে সার্কেল মোশনে 15 মিনিট মাসাজ করবেন। খুবই আলতোভাবে মাসাজ করবেন। মাসাজ ত্বকের জন্য অত্যন্ত কার্যকরী। মাসাজ করার ফলে ত্বকের বলি রেখা দূর হয়, ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টানটান করে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। তো 15 মিনিট মাসাজ করার পর আপনারা আবারও মেকআপ ব্রাশের সাহায্যে রেমেডিটি আপনাদের ত্বকের মধ্যে লাগিয়ে নেবেন। এরপর অপেক্ষা করবেন রেমেডি যতক্ষণ পর্যন্ত শুকিয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত। যখন দেখবেন রেমেডি খুব ভালোভাবে শুকিয়ে গেছে তখন নর্মাল পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলবেন। তো এই নিয়মে রেমেডিটি একবার ব্যবহার করার পর আপনারা আপনাদের ত্বকের খুব ভালো পরিবর্তন লক্ষ্য করবেন। ভালো ফলাফল পেতে আপনারা সপ্তাহে 3 দিন এই রেমেডিটি ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন। নিয়মিত ত্বকের যত্নে রেমেডিটি ব্যবহার করার ফলে আপনাদের ত্বকের সকল প্রকার সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে। ত্বকের মেস্তার দাগ, ব্রণের দাগ, চোখের নিচের কালো দাগ এবং রোদে পোড়া কালো দাগ ছোপ খুব সহজেই দূর হবে। এছাড়াও ত্বকের বলি রেখা দূর করবে, ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টানটান করবে, ত্বককে করবে গভীর থেকে ফর্সা এবং গ্লাস স্কিনের মতো চকচকে। আশা করি আজকের এই রেমেডি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল।